আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কি করে ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো ফাইবার অ্যাকাউন্ট ডিলিট কেন করবেন, এর কারণ হলো যারা দীর্ঘদিন আগে অ্যাকাউন্ট খুলে রেখেছেন, কোনো কাজ করেননি বা কাজ হয় না, কাজ পাননি, তারা নতুনভাবে কাজ শুরু করতে চাইলে পুরাতন অ্যাকাউন্টে না কাজ শুরু করাই ভালো, নতুনভাবে কাজ শুরু করাই বেটার। তাই যারা ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করতে চান, ফাইবারে যাবেন। এরপরে দেখছেন আমার একটা লগইন আছে, তো ফাইবার অ্যাকাউন্টে ঢোকার পরে এখানে সেটিংয়ে যাবেন আপনারা। সেটিংয়ে গিয়ে নিচের দিকে আই এম লিভিং বিকজ এখানে দিবেন আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট। তারপরে নিজের অপশনে দিবেন প্লিজ প্লিজ ডিলিট মাই অ্যাকাউন্ট। এখানে ডিএক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখুন এখানে আমার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে, লেখা আছে ইওর ফাইবার অ্যাকাউন্ট ইজ ক্লোজড। তাহলে আপনি এখান থেকে এবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো ক্রিয়েট করার আগে আপনাদের গুগলের ব্রাউজারের হিস্ট্রি সব ডিলিট করে নেবেন। ক্রিয়েট করার অপশন হলো কন্ট্রোল এইচ দিবেন, তাহলে যত হিস্টোরি আছে আপনার ব্রাউজারের, সব ব্রাউজারের হিস্টোরিগুলো ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করলে সব ডিলিট হয়ে যাবে। তারপরে আপনারা নতুন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো যদি আপনারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট প্রফেশনালভাবে না করতে পারেন, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকুন। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন করে কীভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমি আপনাদের দেখাবো। তো আজকে এ পর্যন্তই, ভিডিও শেষ করছি। খুদা হাফেজ।